আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা, আপনাদের সাথে আছি টেস্টোলাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো মেয়েদের বন্ধ্যাত্ব নিয়ে। অর্থাৎ বন্ধ্যাত্ব বলতে আমরা প্রথমেই যেটা বুঝে থাকি সেটাই। আজকে মেয়েদের বন্ধ্যাত্ব নিয়ে কথা বলবো। মেয়েদের বন্ধ্যা হওয়ার কারণ কি কি? মেইনলি যে কারণগুলো আমরা জানি সেটা হচ্ছে যে যদি ওভুলেশনে কোনো সমস্যা হয়, অর্থাৎ প্রতি মাসে মাসে ডিম ফুটে আমাদের জরায়ুতে আসে, এটাকে বলে ওভুলেশন। এই ওভুলেশনে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বন্ধ্যাত্ব হতে পারে। আরেকটি হচ্ছে যে যদি মেয়েটির জরায়ুর গঠনগত কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ জরায়ুতে বা দুপাশে দুটা ফেলোপিয়ান টিউব থাকে, সেই টিউবে কোনো সমস্যা বা ওভারিতে কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে বন্ধ্যাত্ব হতে পারে। আরেকটি হচ্ছে অজানা কারণ, অর্থাৎ যার কোনো কারণ জানা যায় না, অর্থাৎ মেয়েটির কোনো সমস্যাই নেই তারপরও সে মা হতে পারছে না। আজকে আমরা কথা বলবো ওভুলেশন বা এই যে মাসে মাসে মাসিকের মাধ্যমে যেটা হয়, এই ওভুলেশনটা যদি না হয় তাহলে যে সমস্যাটা হতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো। ওভুলেশনটা কি? ওভুলেশনটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমাদের ডিম্বাণু থেকে একটি করে ডিম ফুটে ফেলোপিয়ান টিউব দিয়ে আসে হচ্ছে জরায়ুতে। তো এই প্রসেসটাতে যদি কোনো বাধা হয়, অর্থাৎ এই ওভুলেশনটা যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হবে না। এখন ওভুলেশন হয় না কি কি কারণে? মেইনলি কিছু হরমোনাল কারণেই ওভুলেশনের সমস্যা হতে পারে। যেমন যদি কারো থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে, অর্থাৎ যদি কারো হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড হয়, তাহলে কিন্তু এই ওভুলেশনের সমস্যা হতে পারে। যদি কারো প্রোল্যাকটিন হরমোনটা বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি PCOS বা PCOD, অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ। এই সমস্যাগুলোর কারণেও কিন্তু ওভুলেশন হয় না। তাই ওভুলেশন যখন হবে না তখন কিন্তু ডিমটা ফুটে আসছে না, আর ডিমটা ফুটে না আসলে নিষিক্ত হবে না এবং সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হবে না। আরো কিছু কারণ হতে পারে, যেমন যদি আমাদের লাইফ স্টাইলে কোনো প্রবলেম থাকে, অর্থাৎ কেউ হয়তো অনেক আনহেলদি খাবার খান, তার সে হয়তো অনেক মোটা হয়ে গেছেন, সেক্ষেত্রেও কিন্তু শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয় এবং সেখান থেকেও কিন্তু এই ওভুলেশনের প্রবলেম হতে পারে এবং সেখান থেকেও বন্ধ্যাত্ব হতে পারে। তাই আমরা এরকম যে ধরনের যে কোনো সমস্যাই হোক না কেন, এই সমস্যাগুলো কিন্তু চিকিৎসাযোগ্য। তাই আমি বলবো যে আপনাদের এই হরমোনের যে কোনো প্রবলেম বা ওভুলেশনের প্রবলেম বা PCOD বা প্রোল্যাকটিন হরমোনে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন, চিকিৎসা নেবেন। এটা কিন্তু আমরা যদি লাইফ স্টাইলে একটু মডিফিকেশন আনি তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান সম্ভব। ধন্যবাদ সবাইকে।